নির্যাতন কিংবা শোষণের শিকার, আদৌ কি সঠিক বিচার পাচ্ছেন আপনি? তৈরি থাকুন, আপনাদের কথা শোনাতে এবং শুনতে আমরা আসছি। প্রশ্নের শহরে উত্তর খুঁজবো আমরা, সরকারের সব কাজের হিসেব নিতে এসেছি আমরা। প্রতিশ্রুতির ফুলঝুড়িতে ভুলছি না আর আমরা, কারণ বাঙালি আমরা যা বলি সেটাই খবর। যান্ত্রিক শপথের যুগে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য, বর্তমান যুগে দেখাই যায় না পৌষ সংক্রান্তির আগের দিন রাতে ঝনবাসের তৈরি ঘর, যার গ্রামবাসায় নাম বুড়ি ঘর, তৈরি করতে বনভোজন করতে। যুগের পরিবর্তন এবং সময় পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে পুরনো সংস্কৃতি, কিন্তু উৎসবপ্রিয় বাঙালিরা তাদের প্রিয় উৎসবকে কেন্দ্র করে আনন্দে খামতি রাখতে নারাজ। এবছরও তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রামাঞ্চলে, পুরীর ঘর তৈরি করতে দেখা যাচ্ছে উঠতি বয়সের ছেলে মেয়েদের। পৌষ মাসের সংক্রান্তির আগের দিন রাত্রিতে যার যার সাধ্য অনুযায়ী রান্না করে ছেলেমেয়েরা বাড়ির সবাইকে নিয়ে বনভোজনে মেতে উঠে। প্রতি বছরে এই দিনটির আগে কয়েকজন মিলে ধানের ক্ষেত ও বাঁশ জোগাড় করে দু তিন দিন লাগিয়ে ঘর তৈরি করে। সংক্রান্তির আগের দিন রাত্রিতে আনন্দ উল্লাসের সহিত নাচ গান করে বনভোজনের মেতে উঠে, আর পরের দিন সংক্রান্তিতে ভোরবেলা স্নান করে ওই ঘরে আগুন ধরিয়ে আনন্দে মেতে ওঠে কচিকাচারা। যদিও এবার এই বুড়ির ঘরের ততটা লক্ষ্য করা না গেলেও কিছু কিছু জায়গায় কচিকাচারা পুরনো সংস্কৃতিকে ধরে রাখতে এবছরও ঘর তৈরিতে ব্যস্ত। প্রত্যেক বছরে এই আপনার ফলাফানে মিল যায় যা করে বুড়ির ঘর, আগের তো এটা আসলো এখন তো নাই, পরে না ওখানে তবু আপনার ফলাফানে উৎসাহ করে এইবার করতে যা। আচ্ছা, তো এই বুড়ি ঘর করবেন? হয়, পৌষ সংক্রান্তির দিনে আমরা সন্ধ্যা ছয়টার দিকে মাংস মাংস রানুম, তো মাইকটে বাজার ফলাফল আনন্দ ফুর্তি করবো। বুঝলি তো কি মনে করেন বর্তমান যুগে তো এইসব করে না, কিন্তু আমরা তো এটা আগের পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখছি এবং করুন, এটা প্রত্যেক বছর করি আমরা। কোন জায়গায় এটা? এই জারলুম করা, মানে আপনার কি প্রত্যেক বছরই বানান? প্রত্যেক বছর করি। কেমন লাগে এই জিনিস? খুব আনন্দ লাগে, ফলাফল এছাড়া করতে খুব ভালো লাগে, আনন্দ লাগে প্রত্যেক বছরের মধ্যে যে করলে খুব আনন্দ। ফের নব কলেবরে প্রকাশ পেল সাহিত্য পত্রিকা সীমান্ত রশ্মি। সুদীর্ঘ 38 বছর পর সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হল। রবিবার সাহিত্য পত্রিকাটির আনুষ্ঠানিক উন্মোচন করেন করিমগঞ্জের বিশিষ্ট কবি সাহিত্যিক বিনোদলাল চক্রবর্তী। উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কবি গৌতম চৌধুরী, সন্তোষ দত্ত, ডক্টর গীতা সাহা, শিখা দাশগুপ্ত, পবিত্র দেব, নারায়ণ মদক, স্নেহাশিস মজুমদার, বিষ্ণু চক্রবর্তী, অভিষেক সেন প্রমুখ উপস্থিত ছিলেন। মাধ্যমে চলছি আমরা সবাই, এখন আমাদের মনের যে অবস্থা তো একমাত্র উত্তরণ করাতে পারে এই অবস্থা থেকে সাহিত্য। তো সাহিত্য মানে যা সহি যা তত্ত্ব তাই সাহিত্য, রবীন্দ্রনাথ বলে গেছেন। আর সাহিত্য নিয়ে কারবার করে জানা শরীর হৃদয় সংবাদী ব্যক্তি। আসলে আমি তো শরীর হৃদয় সংবাদী ব্যক্তি নেই, আমি আসলে এমনিতে সাহিত্যের সঙ্গে জড়িত আছি, আমি শুনি পড়ি, আমি নিজে জীবনে কোনোদিন কবিতা লিখিনি, কিছুই লিখিনি আমি কোনোদিন। তো আমি এমনিতে ভালোবাসি, আপনাদের শরীরের সঙ্গে জড়িত আছি। তো এরকম সীমান্ত রশ্মি একটা পত্রিকা অনেকদিন আগে ছিল, আমিও কিছুদিন আগে ওই আমাদের মেলায় আলোচনা হচ্ছিল পুরাতন নিয়ে, তো সেখানে সীমান্ত রশ্মি কথাটা শুনেছিলাম আমি। যাক, এটা আবার নতুন কলে করে আপনারা বের করছেন, এটা তো খুব আনন্দের কথা, এবং এটা যাতে কন্টিনিউয়াস চলে আর কি, কারণ এটা আশাবাদী এর জন্যে, কারণ যাদের হাত দিয়ে এটা বেরোচ্ছে এরা এরকম হয় যে ফট করে বন্ধ করে দেওয়ার মতো নয়, কারণ শরীর টরিগুলো দীর্ঘদিন ধরে চলছে, এরা নিরবিচ্ছিন্নভাবে সাহিত্যকর্ম চালিয়ে যাচ্ছেন। নারায়ণবাবু বা আমার গৌতমদা আছেন, আমার
দাদা আছেন, এরা আমার দিদিরা যারা আছেন, আরো নতুন যারা এসছে কয়েকজন, আরো বেশি আসা উচিত নতুনদের, কারণ পুরাতনরা তো আছে, আমরা অনেকেই আছি, নতুন জেনারেশন এগিয়ে আসতে লাগে। তো দুজন তিনজন এসছে, আরো যারা আসবে আমরা আশাবাদী। তো এটা দীর্ঘ জীবন কামনা করছি। আর আজকের এই অবস্থায়, আজকের যে সমস্ত পৃথিবী বিপর্যস্ত, মানসিকভাবে বিপর্যস্ত, শারীরিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে, এই অবস্থায় সাহিত্যকর্ম করা এটা সৃষ্টি, এটা একমাত্র সৃষ্টি এবং এটা একমাত্র থাকবে নূতন কর্ম। তো এটা যে চালিয়ে যাচ্ছেন আপনারা, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি আসলে আমি কিছুটা ইয়ের মতো আর কি, আমার কোন দিন কোন দিকে আসি কোনো ঠিক ঠিকানা নেই। ঘটা করে রাজ্যিক বিজেপি কার্যনির্বাহী সভা আয়োজনের পর আজ করিমগঞ্জে জেলা বিজেপির পক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা আয়োজন করা হয় বরাকবঙ্গ কার্যালয়ে। আগামী নির্বাচনে বিজেপি কিভাবে ভালো প্রদর্শন করবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়। কোন অবস্থায় করিমগঞ্জ জেলার 5টি সমষ্টি যাতে হাতছাড়া না হয় তার জন্য দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। কার্যক্রমে দলীয় কেন্দ্রীয় পদাধিকারীরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত প্রাক্তন বিধায়ক শ্রী প্রণবনাথ মহোদয়, উপস্থিত করিমগঞ্জ উন্নয়ন পর্ষদের মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত দেবব্রত সাহা মহোদয়, মঞ্চে উপস্থিত করিমগঞ্জ পৌরসভার বিদায়ী পৌরসভা নেত্রী শ্রীমতী অঞ্জনা রায় মহোদয়া, রাষ্ট্রীয় পরিষদ সদস্যা শ্রীমতী মন স্বর্ণকার মহোদয়া সহ যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে দলের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উল্লেখযোগ্য ফল প্রদর্শন করে করিমগঞ্জের মুখ উজ্জ্বল করল ওই শহরের সুসন্তান মানব রায়। 2020 অসম পাবলিক সার্ভিস পরীক্ষায় অসাধারণ ফল প্রদর্শন করে মানব। একান্ত সাক্ষাৎকারে মানব জানায় আর্থিক দিক দিয়ে তার পরিবারের এতটা সচ্ছল নয়, কিন্তু একাগ্রতা, ইচ্ছাশক্তি এই দুটি হাতিয়ার করে সে আজ সাফল্যের চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছে। তার সাফল্যের পিছনে মার উল্লেখযোগ্য প্রয়াস রয়েছে। এছাড়া তার পিতা ও ঠাকুমা সবসময় তাকে প্রেরণা যুগিয়েছেন। আগামীতে অনেক কিছু করার চিন্তাধারাও রয়েছে। আমি খেলালাম মে খাদমা, যখন পিএইচডি চলছিল আমার, তো ওই সময় এপিএসসি প্রথমবার আমি অ্যাপিয়ার হই 2016-এ। তো আমি কখনো কোনো কোচিং সেন্টারে যাইনি, যার জন্যে যেটা সবচেয়ে প্রথম প্রবলেম হয়, আমি কোনো ডাইরেকশন পাইনি কীভাবে কোন সাবজেক্ট কীভাবে নিয়ে যাব। তো সেলফ স্টাডিতে গিয়েছিলাম, ফার্স্ট অ্যাটেম্পটে প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার হয়েছিলো, মেন্সে গেছিলাম, কিন্তু তারপর মেন্সে পড়ার সিলেকশনটা হয়নি। যাই হোক, ওই এক্সপিরিয়েন্স থেকে আমি তখন একটু এগিয়ে গেলাম, নেক্সট ইয়ার জন্য আবার এপিয়ার হলাম। ওই টাইমে আমার পাস্ট এক্সপিরিয়েন্স যেগুলো ছিল, যেটা আমার রিজন অফ ফেলিয়ার ছিল, নেক্সট ইয়ার সেটা আমার রিজন অফ সাকসেস হয়ে গেল। এখন বেসিক্যালি যেগুলো জিনিস আমি এই টাইমে যেটা জানতে পারলাম, যেটা আমি রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এত অঞ্চলে করিমগঞ্জ বরাকভেলিতে আমাদের কোনো ভালো সাপোর্ট নেই, এই জিনিসটা ভেবে আমরা এগোতে চাই না। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে এগোতে গেলে এই হার্ডেলটাকে ক্রস করতেই হবে আমাদের, এবং আমাদের সবাই একটা জিনিস মনে রাখতে হবে যে যারা এই এক্সামে ক্লিয়ার করে বা এই ধরনের যত এক্সাম থাকে, যারা কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করে, বেসিক প্রবলেম সবার সেম থাকে, সবাই একটা জিনিসে থাকে যে টাফনেসটা ক্র্যাক করতে গেলে আমাদের নিজে টাফ হতে হয়। তার চাইতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি রিয়েলাইজ করলাম পার্টিকুলারলি, সেটা হচ্ছে গিয়ে যে যখন আমরা এগিয়ে যাব, তখন শুধু এক্সামের দিকে ফোকাস করলে হবে না, আমাদের নিজেদের দিকে একটু দৃষ্টি দিতে হয়। কারণ আমরা এক্সামের সিলেবাস পেয়ে যাই, এতটুকু পড়তে হয়, এই সাবজেক্ট আছে, আমাদের নিজস্ব যে অ্যাপটিটিউড যেটা থাকে, আমরা একটা সাবজেক্টকে কীভাবে গ্রাস করতে পারি, সেই আইডিয়াটা আমাদের প্রথমে নিতে হয় নিজের থেকে। সেলফ অ্যানালাইসিসের এক মাস ওই জিনিসটাই আমাদের ডিসাইড করে দেয় যে ফিউচারে আমাদের এক্সামটা হবে কি, মানে ক্লিয়ার করতে পারবো কি পারবো না। বিকজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার লাইফ ইজ আওয়ার অ্যাবিলিটি টু গ্রাস্প এ সাবজেক্ট। সো দ্যাট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন হাউ মাচ উই লাইক দ্য সাবজেক্ট অ্যান্ড হাউ মাচ উই ডিসলাইক দ্য সাবজেক্ট। অ্যান্ড আ ব্যালেন্সড অ্যাপ্রোচ ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে টু অ্যাচিভ এনি সাকসেস। বিকজ ইউজুয়ালি দেয়ার আর টু সিচুয়েশনস দ্যাট মাইট ট্র্যাপ আস। ফার্স্ট অফ অল, ইউ মাইট বি এনচ্যান্টেড বাই এ সাবজেক্ট, ইউ মাইট বি
ইন্টারেস্টেড ইন রিডিং সাবজেক্ট মোর অ্যান্ড মোর, মানে এত বেশি পড়লাম যে বাকি সাবজেক্টটা পড়াই হলো না। অ্যান্ড আদার থিং ইজ দ্যাট উই হেট এ সাবজেক্ট সো মাচ দ্যাট উই ডিডন্ট স্টাডি ইট এট অল। আমরা একটা সাবজেক্ট ভালো লাগছে না পারছি না বলতে একদমই পড়লাম, উই টোটালি স্কিপড ইট। দুটো সিচুয়েশনই ভেরি ট্রাবলসাম, কারণ এই দুটো সিচুয়েশন থেকেই ফেলিয়ার্স আসে। যেটা আমার ফার্স্ট ইয়ার ফার্স্ট টাইমে হয়েছিল, আমি এক্সেসিভলি দু তিনটে সাবজেক্ট পড়তে লাগলাম যে বাকি সাবজেক্টগুলো পড়াই হলো না। এখন আমি সবাইকে এটাই বলবো, যারা যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের মধ্যে যেতে চায়, এরা কম্পিটিটিভ এক্সামের মধ্যে অ্যাপিয়ার হচ্ছে, যে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ রাখতে হবে, যে আমার লাইকিং এবং ডিসলাইকিংটা আমাকে একটু সরিয়ে রাখতে হবে। একটা ব্যালেন্স যদি না নিয়ে আসি তাহলে একটা টাইমের পর দেখা যাবে যে কোশ্চেন যদি আমার ফেভারে না আসে, যেটা ম্যাক্সিমাম চান্স এটাই হয় যে কোশ্চেন আমাদের ফেভারে আসে না, যার জন্যে আমাদের সব সাবজেক্টে অল্প অল্প গ্রাস্প হতে পারে। আর প্রিপারেশনের টাইমের ব্যাপারে বলবো, যে আমাদের অনেকে যখন কেউ ইন্সপিরেশন দেয় বলে আমরা 12 আওয়ার স্টাডি করলাম, 14 আওয়ার স্টাডি করলাম, 18 আওয়ার স্টাডি করলাম, ওই জিনিসটা কিন্তু লং রানে কাজ একদম আসে না, বিকজ আওয়ার ব্রেন ডাজ নট অ্যাকসেপ্ট অল দিস স্টাডি ম্যাটেরিয়ালস ফর লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম। উই নিড টু স্টাডি ফর অ্যাট লিস্ট 2 to 3 আওয়ার্স ফর অ্যাবাউট 6 মান্থস এট এ স্ট্রেচ। দ্যাট হেল্পস আস এ লট, বিকজ অ্যাকচুয়ালি যেটা বেশি ইম্পর্টেন্ট ইজ দ্যাট কনসিস্টেন্সি যদি যেন আমাদের থাকে, বিকজ ইফ ইউ স্টাডি ফর লাইক 18 আওয়ার্স ফর 2 ডেজ অ্যান্ড দেন ডো নট স্টাডি এট অল ফর দ্য নেক্সট মান্থ, ইট উইল নট বি হেল্পফুল। রাদার উই শুড স্টাডি ফর লাইক 3 to 4 আওয়ার্স ডে অ্যান্ড শুড কন্টিনিউ দ্য সেম প্রসেস ফর এ স্প্যান অফ অ্যাট লিস্ট 6 মান্থস। সো ওই জিনিসটাই মাথায় রাখার জন্য সবাইকে বলবো, এবং ফিউচার যারা অ্যাসপিরেন্টস আছে যারা এই এক্সামের জন্য দিতে চায়, একটা মেইন জিনিস হচ্ছে কি এখন আমাদের জন্য জাস্ট আমাদের স্টাডিতে ফোকাস করলেই হয়ে যাচ্ছে, বিকজ আদার আগে যেগুলো কোনো প্রবলেম থাকতো এখন এগুলো নেই। কারণ ক্লিন গভর্নেন্সের সাথে আমাদের যেটা সবচেয়ে সুবিধে হয়েছে যে ট্যালেন্ট থাকলে আমাদের অন্য কোনো হার্ডেল আসছে না। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের নিজেদের শরীরের খেয়াল রাখতে হয়, কারণ অনেক সময় আমরা প্রিপারেশনের সময় আমাদের নিজেদের যে হেলথ থাকে সেটা একদম খেয়াল করি না, যার জন্য আমাদের হেলথটা ডিটোরিয়েট হয়ে যায়। সো হেলথ ডিটোরিয়েশন থেকে আমাদের বাঁচতে হয়, বিকজ আলটিমেটলি ইফ ইউ ডু নট ফিল লাইক স্টাডিং, ইফ ইউ ফিল ইল অ্যান্ড উই ডু নট হ্যাভ দি অ্যাবিলিটি টু স্টাডি ফর 6 মান্থস অ্যাট এ স্ট্রেচ, দেন উই আর শিওর টু লুজ সামথিং। তো আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে, উই শুড ডু যোগা অ্যাটলিস্ট যদি কিছু না করতে পারি অ্যাটলিস্ট টাইমলি আমাদের সব টাইম মতো আমাদের মিল এবং এক্সারসাইজ যদি দুটো মেনটেন করি তাহলে আমাদের বডি ফিট থাকে, এবং ওই সাথে আমাদের পড়াতে আমাদের যে লং ডিউরেশনের যেটা জার্নি, কারণ এটা 1-2 দিনের জন্য না, আমাদের সেই জার্নিতে যারা একদম নিউ কামার তাদের 2 ইয়ার্স অবধি চলে যায়, আর যারা একটু মানে একটু আইডিয়া থাকে অ্যাটলিস্ট ফর 6 মান্থস দে হ্যাভ টু স্টাডি ফর ইট, একরকমের সাধনা এটা। সো উই নিড টু ফিট ফর দ্যাট সাধনা। তোমার সাফল্যের পিছনে কার কার অবদান রয়েছে? সবচেয়ে প্রথমে আমার মায়ের অবদান আছে, কারণ আমার মা জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য। উনি হেলথ ইস্যুসে অনেক কিছু নিয়ে ভুগছেন এতদিন থেকে, বাট উনি আগে বললেন যে ওনার ট্রিটমেন্টে যাওয়ার চাইতে বেশি ইম্পর্টেন্ট আমার সাকসেসফুল হওয়া। তো ওই জিনিসটার জন্য সবসময় আমি কৃতজ্ঞ থাকবো, কারণ মা বাবার তো ঋণ শোধ হয় না সেটা পরের কথা, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে স্যাক্রিফাইস উনি করলেন, ফিজিক্যালি টর্মেন্টেড থাকেন তা সত্ত্বেও উনি সবসময় চেষ্টা করে গেছেন যে আমার স্টাডিটা যেন আগে পায়, কারণ আমি যখন সাকসেসফুল হয়ে যাবো তখন উনি নিজের হেলথ কন্ডিশনটা তারপর ইম্প্রুভমেন্টের জন্য যাবেন। সেকেন্ডলি যেটা আমরা সবসময় দেখি না সেটা হচ্ছে আমার বাবার যেটা আশীর্বাদ আমার উপর ছিল, উনি চিরদিনই আমাকে আমার মতো করে যেতে দিয়েছে। আমি যখন বললাম যে আমি কোনো একটা জিনিস যেতে চাই, আমি IBM-এ চাকরি পেয়েছিলাম মাস্টার্সের পর, NIT দুর্গাপুর থেকে প্লেসমেন্টে IBM-এ পেয়েছিলাম, আমি বলেছি আমি যেতে চাই না প্রাইভেট সেক্টরে, আমি পাবলিক সেক্টরে আসতে চাই। আমার বাবা আমাকে সাপোর্ট করলেন খুব ভালোভাবে, কখন আমাকে কোনো আইডিয়া চাপিয়ে দিতে যাননি যে আমাকে এটা করতেই হবে। সো ওটা ওই লিবার্টিটা আমার জন্য খুব হেল্পফুল ছিল, যে আমাকে সাধারণত অন্য আমাদের ফ্রেন্ডসরা অনেক আছে এদের গার্জেন থেকে প্রেশার পেয়ে যেত যে কিছু একটা করতেই হবে, মানে এখন না করলে তো মানে আমাদের এজ লিমিট চলে যাচ্ছে, অনেক কিছু শুনতে পেয়েছে। আমার বাবা আমাকে কোনোদিনই এ ব্যাপারে কিছু বলেনি, উল্টো আমাকে সাপোর্ট করতেন যে তোর বাবা বেঁচে আছে তুই চিন্তা করিস না এগিয়ে যা, যা হবে আমি দেখে নেব। তো ওই যে মেন্টালিটি যে একটু ক্লিবার্টি চাই এবং একটু ট্যালেন্ট থাকা চাই, এই দুটো কম্বিনেশন হলে সাকসেস আসবেই, আজকে না হলে 2 দিন পরে আসবেই। তো ফ্যামিলিতে যদি বাকি সবার বলতে হয় তাহলে আমাদের ফ্যামিলি গার্জেন আমাদের আমার ঠাকুমা আছেন, তো উনি চিরদিনই আমাকে বলে গেছেন যে ঈশ্বরের ভরসা রেখে এগিয়ে যাও, সাফল্য তো আমাদের একদিন আমাদের কাছে আসতে বাধ্য হয়েই যাবে। তো তাছাড়া কোর আমাদের এই সবাই ছাড়াও বাকি যারা আমাদের ক্লোজ রিলেটিভ আছে, এরাও আমাকে যখন টাইম টু টাইম জানতে পারলো যে আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপেয়ার করছি, তো সবাই একরকম সাবাসই দিয়েছিল, আবার সতর্কবাণীও দিয়েছিল যে একটু সাবধানে থাকবি, অনেক সময় লোকে এটা নেশায় চুর হয়ে যায় তারপরে এটা থেকে বেরিয়ে আসতে অনেক দেরি হয়ে যায়।
তো সব কিছু মিলিয়ে আমি আমাদের বন্ধু বান্ধবদের থেকে ধরে আমার সবাইকে ধন্যবাদ জানাবো যে কোথাও না কোথাও সবাই থেকে শিখতে পেরেছি, কিছু ভালো জিনিস শিখলাম, কিছু সতর্কবাণী পেলাম। আলটিমেটলি একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ যেটা চাই, ব্যালেন্স দুটোই হয়েছে, শুধু ভাবা পাইনি আবার শুধু আমি কী বলবো যে নেগেটিভ ভাইবটাও পাই, ব্যালেন্স অ্যাপ্রোচ হয়েছে দুদিক থেকে। ব্যালেন্স আউট হয়ে আমি সাকসেসটা একবারে না হলেও দুবারে তো পেয়েই গেলাম। আমরা অবগত হয়েছি যে তুমি কম্পিউটারে গোল্ড মেডেলিস্ট, তো গোল্ড মেডেলিস্ট হওয়া সত্ত্বে কেন তুমি সিভিল সার্ভিসে তুমি অবতীর্ণ হলে? তুমি তো ব্যাঙ্গালোরের চান্স নিতে পারতে, করিমগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চল, এত প্রত্যন্ত অঞ্চল, কেন তুমি এই সুযোগ ছেড়ে এই সিভিল সার্ভিসে অবতীর্ণ হওয়ার চিন্তাধারা নিলে? প্রথম জিনিস হচ্ছে গিয়ে যে যখন গ্রাজুয়েশনে গোল্ড মেডেলটা পেয়েছিলাম, গ্রাজুয়েশনে গোল্ড মেডেলিস্ট হওয়ার পরে আমি মাস্টার্স করতে যাই এনআইটি দুর্গাপুরে। ওইখানে যাওয়ার পর ফার্স্ট অফ অল আমি অল ইন্ডিয়া একটা আউটলুক পাই, যেখানে আমাদের ক্লাসে হরিয়ানা থেকে কেরালা অফিস ছিল। ওইখানে আউটলুকটা দেখলাম যে আমাদের লাইফটা শুধু একটা যা জানলাম তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। ওখানে লোকের একটা অ্যাসপিরেশন দেখলাম যে সবাই সব জিনিস নিয়ে মানে ইন্টারেস্টেড থাকে। এখান থেকে একই সাথে আমাদের সাথে ইসরো DRDOতে এক্সাম দিয়েছিলো, আমাদের সামনে অনেকে সিভিল সার্ভিসের জন্য ওখান থেকেও গিয়েছিলো। আর তাছাড়া দ্বিতীয় জিনিস, নিজের ইচ্ছে নিজের ড্রিম ফুলফিল করার জন্যে যে আমাদের কখনো সীমাবদ্ধ থাকতে নেই, যে আমার নলেজ ক্যাপাসিটি এতটুকু আছে আমি ফিউচারে এই নলেজ ছাড়া অন্য কোনো দিকে যেতে পারবো না, ওই আইডিয়াটা ব্রেক আমার ওখানে মাস্টার্স থেকে চলে। তারপর ডিসিশন নিলাম যে আমার মনে যেটা চাই আমি পাবলিক সার্ভিসে যেতে চাই। তো যার জন্যে তখন আমি সেই মানে সাহসটা পেলাম যে পাবলিক সার্ভিসে আসার সুযোগ জন্য আমি সুযোগ করতে পারলাম নিজের জন্য। একবারে প্রথমবারে কোনো রাস্তা পাইনি, অনেক কষ্ট হয়েছে, তার জন্য দ্বিতীয়বারে আমি জিনিসটা সাকসেসফুল হলাম। আজ বড়রামপুর জিপে ছোটরামপুর সন্ন্যাসী টিলায় 200 বছরের পুরনো সন্ন্যাসী মন্দিরের পুনর্নির্মাণের জন্য আসাম দর্শনের আওতায় 10 লক্ষ টাকার কাজের শুভ সূচনা করেন বরখলার বিধায়ক কিশোর নাথ। ওনার সঙ্গে ছিলেন বরখলার মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, বড়রামপুর জিপি সভাপতি পিন্টু বর্মন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অসীম বর্মন, জেলা OBC মোর্চা সাধারণ সম্পাদক অমল নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক কল্লজিৎ চক্রবর্তী, ডলুজিপির সভাপতি প্রতিনিধি রঞ্জন সতনামী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি পুনশী সিংহ, ট্রেজারার উমাকান্ত রায় প্রমুখ। অসম প্রদেশ কুরুক উড়াং সংঘের
বরাক উপত্যকা শাখা কমিটির উদ্যোগে সমষ্টিভিত্তিক সভার আয়োজন করা হয়। রবিবার মারুয়াছড়া উড়াংপাড়ায় অসম প্রদেশ কুরুক উড়াং সংঘের বরাক উপত্যকা শাখা কমিটির সভাপতি রবিশঙ্কর উড়াংয়ের পৌরোহিত্যে সভা শুরু করা হয়। সভার শুরুতে অসম প্রদেশ কুরুক উড়াং সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত পুনু উড়াংয়ের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও মাল্যদান করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন অসম প্রদেশ কুরুক উড়াং সংঘের বরাক উপত্যকা শাখা কমিটির সভাপতি রবিশঙ্কর উড়াং। ওনার সঙ্গে ছিলেন কমিটির উপদেষ্টা নিরঞ্জন উড়াং, বীরসা উড়াং, মনোজ উড়াং, রঞ্জিত উড়াং। সংঘের বরখলা সমষ্টি ভিত্তিক সভা, এই সভাতে আগামী মার্চ এপ্রিলে আমাদের বার্ষিক অধিবেশন হওয়ার কথা, সে নিয়ে প্রস্তুতি চলছে এবং এ নিয়ে আজকের এই সভাটা। দুই নম্বর কথা হলো, এই অধিবেশনের প্রয়োজনে প্রতিটা পরিবার আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে এবং সব কিছুর বিষয়ের মূল ভিত্তিক বিষয় হলো আমাদের যে এসটিকরণের দাবি, সরকারকে 1961 ইংরাজি থেকে দাবি করে আসা হচ্ছে। সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে 36টা জনজাতিকে এখন এসটি অন্তর্ভুক্ত করবে, সেটাতে সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই, আমাদের সুখবর এটা। কিন্তু তবুও এটা যদি রাজনৈতিক শিলচর ইটখলা থেকে মঙ্গলবার নিখোঁজ যুবতী, বরখলা বদরপুর মাছিমপুর জীবের মাছিপুর বরাক নদী থেকে মৃতদেহ উদ্ধার। মৃত যুবতীর নাম ঝুমকি চৌধুরী, বয়স 27। ইটখলা স্বামীজি ল্যান পিতা পীযূষ রঞ্জন চৌধুরী। তথ্য মতে জানা যায় ইটখলা স্বামীজি ল্যানের বাসিন্দা, গত মঙ্গলবার থেকে নিখোঁজ। এদিকে রবিবার সকালে স্থানীয় জনগণ বরাক নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে বরখলা থানায় খবর দিলে এসআই সঞ্জীবরা দলবল নিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। খবরে রাহুল আক্তার বড়ভাইয়া। 6 জানুয়ারি আলগাপুরে অগপ্প দলের জাতীয় ঐক্য সমারোহ এবং দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বোরের আগমনকে কেন্দ্র করে সরগরম হাইলাকান্দির রাজনীতি। মাদ্রাসা বন্ধ, নাগরিকত্ব আইন ইত্যাদি ইস্যু তুলে 6 জানুয়ারি আলগাপুরে অগপ্প দলের সভা বর্জন করতে সংখ্যালঘু মানুষের প্রতি আবেদন জানিয়েছে AIUDF অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি। অগপ সমর্থিত ছাত্র সংগঠন আসাম ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির কর্মীরা রবিবার পাল্টা সমাধিকটিকে অভিযোগ করে বলেন, আগাপুরের অগপ দলের উত্থান থেকে সংক্ষিপ্ত AIUDF দলের কর্মী সহ বর্তমান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, AIUDF বিধায়ক নিজামের তল্পিবাহক হয়ে হাইলাকান্দি কাজ করেছে বলে মন্তব্য করেন ছাত্র পরিষদ কর্মীরা। 6 তারিখ মাননীয় আমাদের অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় নেতা তথা কৃষিমন্ত্রী অতুল বোরা এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত, সাংস্কৃতিক সভানেত্রী কল্পনা পাটোয়ারি এবং কেন্দ্রীয় অসম মহিলা পরিষদ, যুব পরিষদ, ছাত্র পরিষদের সকল নেতৃত্বের উপস্থিতিতে আগামী 6 তারিখ যে ঐক্য সমারোহ আমাদের জাতীয় ঐক্য সমারোহ হতে চলেছে, সেই ঐক্য সমারোহকে বানচাল করতে আমাদের বর্তমান হাইলাকান্দি যে একটি সংগঠন, যেটা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ নামে পরিচিত, তাই এই সংগঠনের কমিটি কয়টি আছে এখনও তা স্পষ্ট নয়। অসম গণ পরিষদ দলের 6 তারিখের জাতীয় ঐক্য সমারোহকে বানচাল করতে বা মন্ত্রী মহোদয়কে কালো পতাকা দেখানোর যে ভয় বাবুকে হুমকি দিয়ে কথা বলছেন তারা, তাদেরকে আমার প্রশ্ন সোজাসুজিভাবে, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দির সভাপতি কয়জন তা স্পষ্ট করার জন্য প্রথমে আমার কোয়েশ্চন। দ্বিতীয়ত, যে মিন্নতুল্লাহ রহমানি, আমি স্পষ্ট ভাষায় তোমাকে বলছি মিন্নতুল্লাহ রহমানি, তুমি অসম গণ পরিষদ দল নিয়ে একটি মন্তব্য করার আগে এই হাইলাকান্দি সৃষ্টি কে করেছিল তা তুমি একবার ইতিহাস পড়ে দেখে নিন। আপনি যদি শিক্ষিত করে সন্তান হন, বাংলা ভাষা যদি শিক্ষিত মানে ভালো করে জানেন, তাহলে পূর্বের ইতিহাসগুলো দেখে নিন এবং এই হাইলাকান্দি জেলা কার এই নেতৃত্বে গঠিত হয়েছিল, কার সরকারের দিনে গঠিত হয়েছিল তা আপনি একবার দেখে নিন। অসম গণ পরিষদ দলের সরকার সরকার যেদিন ছিল সেই দিন হাইলাকান্দি জেলা গঠিত হয়েছিল কাছাড় জেলা থেকে আলাদা হয়ে, এবং তার নেতৃত্ব দিয়েছিলেন অসম গণ পরিষদ দলের প্রতিষ্ঠাতা নেতা আমাদের মরহুম জনাব শহীদুল আলম চৌধুরী সাহেব। গতিকে এই দলকে কটাক্ষ করার আগে, এই দলের নেতা মন্ত্রীকে কালো পতাকা দেখানোর আগে, এই দলকে নিয়ে কোনো মন্তব্য করার আগে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের যে নেতা পালি নেতা, যারা কোনো একজন বিধায়ক কোনো একজন নেতার ইশারায় কাম করে যাচ্ছেন, তারা মন্তব্য করার আগে 100 বার সোচ নেওয়ার দরকার, তাদের আমি আজকের এই সংবাদ সম্মেলনে অনুরোধ জানাচ্ছি।
নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক যে বিবেকের দ্বারা আমরা কাম করতে হবে, আবেগ দিয়ে আমরা আন্দোলন করতে চাই না। ওনারা আবেগ দিয়ে কালো পতাকা দেখাতে চাইছেন, আমরা আবেগ দিয়ে আমরা রাজনীতি করি না, আমরা বিবেক দিয়ে রাজনীতি করি, উন্নয়নের রাজনীতি করি, শান্তির রাজনীতি করি, প্রগতির রাজনীতি করি এবং আমরা শিক্ষা দীক্ষা সমস্ত দিক নিয়ে উন্নয়নের দিকে রাজনীতি করি। তোমাদের মতো আমরা আবেগ নিয়ে রাজনীতি করি না, আর আমাদের দল আবেগ নিয়ে তোমাদের মতো রাজনীতি করে না। তাই অসম গণ পরিষদ দল কা আমরা সুপ্রিম কোর্টের হাওলায় করে দিয়েছি ইতিমধ্যে। আমাদের দল নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস চলছে বর্তমানে। আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের এই নাগরিকত্ব বিল চলে গিয়েছে, বর্তমানে আমাদের দল নিয়েছে। গতিকে আমি স্পষ্ট করে দিতে বলতে চাই, আমার দল নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ছিল না, এখনো নেই এবং আগামী দিনেও থাকবে না। প্রতিদিন বাড়ছে অপরাধ, কেমন আছেন সাধারণ মানুষ? প্রতারিত, অত্যাচারিত কিংবা শোষণের শিকার, আদৌ কি সঠিক বিচার পাচ্ছেন আপনি? তৈরি থাকুন আপনাদের কথা শোনাতে এবং শুনতে, আমরা আসছি প্রশ্নের শহরে, উত্তর খুঁজব আমরা, সরকারের সব কাজের হিসেব নিতে এসেছি আমরা। প্রতিশ্রুতির ফুলঝুড়িতে ভুলছি না আর আমরা, কারণ বাঙালি আমরা যা বলি সেটাই খবর।